সরকারি প্রকল্পকে দুয়ারে পৌঁছাতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ঠিক তখনই বিজেপিরও গৃহ সম্পর্ক অভিযানের শুভ সূচনা করল। আজ শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড় থেকে এই গৃহ সম্পর্ক অভিযানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সদস্য অমিতাভ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর। অনুষ্ঠানের শুভ সূচনার মধ্য দিয়ে বিপ্লব কর জানান, এই গৃহ সম্পর্ক অভিযান রাজ্য, জেলা ও শান্তিপুরের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে গৃহ সম্পর্ক অভিযানের মধ্য দিয়ে সাধারণ মানুষের অসুবিধার কথা ও তাদের সমস্যা জানার জন্যই মূলত এই অভিযান। দাদা, আজকে আপনি তো এখানে উপস্থিত হলেন, আপনাদের কি কর্মসূচি এবং কি করবেন? দেখুন, পশ্চিমবাংলায় প্রকৃত পরিবর্তন দরকার। আগে যে আমরা শুনতাম যে সোনার বাংলা দরকার, পশ্চিমবাংলায় 2011 পরিবর্তন হয়েছে, রঙের পরিবর্তন হয়েছে, প্রকৃত পরিবর্তন হয়নি, উন্নয়ন হয়নি। সারা ভারতবর্ষ এগিয়ে চলেছে ডিজিটাল ইন্ডিয়ার দিকে, আর আজকে পশ্চিমবাংলা পিছিয়ে 34 বছরে পিছিয়েছে, আর 2011 থেকে আরও পিছিয়ে যাচ্ছে। আমরা চাই প্রকৃত পরিবর্তন হোক, পশ্চিমবাংলায় মা বোনরা সুরক্ষিত থাকুক। দুঃখ লাগে, ব্যথা লাগে এই কথা চিন্তা করে যে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মহিলারা, মা বোনরা যে সুরক্ষিত নয়। 1 কোটি বেকার যে সিপিএম তথা বামপন্থীরা 34 বছরে রেখে গেছিল, 1 কোটি বেকারের 2 কোটি হাত কাজ চেয়েছে। এই কবছর 2011 থেকে আজ 2020 হতে চললো, বেকারের কর্মসংস্থান হয়নি। তৃণমূল কংগ্রেসের যে অপশাসন আর নয় অন্যায়, যেভাবে সাধারণ মানুষের পরে অত্যাচার করছে এবং তারপরেও সাধারণ মানুষকে কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প আসছে, সেই প্রকল্প থেকে, অনেক প্রকল্প থেকে বঞ্চিত করেছে, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প থেকে বঞ্চিত করেছে, এবং প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিনমণির ভাই ভাই পড়া কাটমানি খেয়েছে। তো এই সব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং রাজ্য সভাপতি দিলীপ দার নেতৃত্বে আজকে থেকে আমাদের শুরু, প্রত্যেকটা বুথে বুথে 200টা বাড়ি করে করে আমরা গৃহ সম্পর্ক অভিযান করব। আর সেই গৃহ সম্পর্ক অভিযানের আজকে আমাদের শান্তিপুরে শুরু, টাউন ওয়ানে আমাদের শুরু হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন নবদ্বীপ জোনের কো কমান্ডার এবং রাজ্যের সম্পাদক অমিতাভ রায় মহাশয়। এক্ষুনি আমাদের সেই প্রোগ্রাম শুরু হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।